আগামী মঙ্গলবারের মধ্যে যদি সিদ্ধান্ত না হয়, আমরা আগামী বুধবারের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বন্ধ রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। হিন্দু মুসলমান সমস্ত মানুষকে সহযোগিতা করুন, এটা আইমা সর্বভারতীয় সম্পাদক সভাপতির গাড়ির ঢিল ছোড়ার জন্য নয়, এটা কার আপনারা হতে পারে, আমাদের বন্ধে হাত সহযোগিতা করুন, সহযোগিতা করুন। রাস্তাঘাট আপনারা সেদিন আমাদেরকে যদি ঘোষণা করি আমরা, আপনারা দোকান বন্ধ রাখবেন, আমাদের ছেলেদেরকে বাধ্য করবেন না অবাঞ্ছিত কোনো কাজ করার জন্য। যে ইমাম রশিদির হত্যাকাণ্ডের মতন বাবুল সুপ্রিয়র মতন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক নেতাকে বিজেপি থেকে টিএমসিতে ঢোকানো, এটা প্রমাণ করে ভেতরে ভেতরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোন পার্থক্য নেই। তাহলে আমরা বলি মেদিনীপুরের কোন এমএলএ এমপির গাড়ি ফাঁক থাকবে না যে কোনোটাই ঢিল করতে পারে, আর সেই ঢিলটা প্রমাণ হবে না। আপনারা দেখতে পাবেন জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের গাড়িতে ঢিল ছুটছে, আপনারা প্রশাসনকে দিয়ে যদি আটকাতে পারেন আটকে নেবে। সেই দিন রাতে প্রশাসন কিসের জন্য এই নির্দেশ পালন করেছিল কোন হিন্দু লোককে তোলা যাবে না, কার জন্য প্রশাসন এই অর্ডার ফলো করছিল এটা আপনারা জানেন, আমরাও জানি। কার সাথে সেদিন বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাতের ঘন্টার পর ঘন্টা হিন্দু এলাকায় গিয়ে কিসের মিটিং করছিল? গত মঙ্গলবার নন্দকুমারের আগে একটি জায়গায় প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি সর্বভারতীয় সভাপতি গাড়ি দিয়ে যাচ্ছিলেন, তার গাড়িতে একটি হঠাৎ কোনো কিছু একটি ভারী জিনিস এসে তার গাড়িতে আঘাত করে, আর এই আঘাতের ফলে তার গাড়িটি ভীষণভাবে নষ্ট হয়ে যায় এবং গাড়ির ভিতরে গাড়ির কাঁচে উইন্ডশিল্ডে যে ভারী বস্তু আঘাত করে তার ফলে গাড়ির ভিতরে কাঁচে তিনি এবং তার ড্রাইভার শ্যামাচরণ মুখার্জি দুজনেই কিছুটা হলেও অসুস্থ হন এবং উন্ডেড হন, ইনজোর হন। এখন এই ঘটনাটাকে আমরা একটু ভেঙে বুঝি, বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু মানুষ আছি আমাদের বুঝতে হবে, যারা সংখ্যাগুরু মানুষ আছেন তাদেরকেও বুঝতে হবে। কেননা গ্রামে যদি আগুন লাগে আপনার ঘরটাও নিরাপদ নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সংখ্যালঘু মানুষ অশান্তিতে থাকবে আর আপনিতে শান্তিতে বাস করবেন, এটা হতে পারে না। হিন্দু লোক অশান্তিতে থাকবে মুসলমান লোক শান্তিতে বাস করবে, এটা হতে পারে না। আমি পয়সা করে কাঁচের বাড়ি তৈরি করব আর বাড়ির পাশে ভেবা ঘুরে ভেগাবেন ঘুরে বেড়াবে আর অনেক পাথর কুচি আছে, আমার কাঁচের বাড়ি নিরাপদ হবে, এটা হতে পারে না। এই গাড়ির আঘাত লাগার ঘটনাটাকে আমরা কিভাবে দেখতে পারি? এই ঘটনাকে আমরা কিভাবে বুঝতে পারি একটু বুঝার চেষ্টা করি। এই ঘটনা ঘটালে লাভ কি, কার লাভ হতে পারে? হিন্দুদের লাভ কি হবে, মুসলমানদের লাভ কি হবে, সেটা আগে দেখতে চাই। প্রথম কথা, মেদিনীপুরের পীর সাহেবদের কাছে মুসলমান লোকেরা এরকম করবে কল্পনার মধ্যেও আসতে পারে না। দ্বিতীয়, গোটা রাজ্যের বিষয় আমরা জানি না, তবে পূর্ব মেদিনীপুর জেলায় আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, হিন্দু এবং মুসলমান প্রতাপপুর দরবারের পীর সাহেবকে কতটা ভালোবাসে, তিনি একজন অজাত শত্রু, একথা বললে কোনোভাবে ভুল বলা হবে না। একজন মুসলমান লোক যেভাবে ভালোবাসে আমরা জানি, একজন হিন্দু লোকও সেইভাবে তাকে ভালোবাসে। তাহলে বুঝতে হবে যে এখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের কোনো ইন্টারেস্ট নেই। তাহলে ইন্টারেস্ট কার হতে পারে? রাজনৈতিকভাবে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি,
পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে বিজেপি একটি রাজনৈতিক দল, গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে তারা একটি দাঙ্গার রাজনীতি করতে চায়। বিগত ১৪ বছর ধরে কি হলো, ওখানে কথা বলছেন কেন? কেউ যে যেখানে আসেন ওরকম স্থির ভাবে দাঁড়ান। লোককে মাসেল পাওয়ার দেখানো, জনবাবার পাওয়ার দেখানোর জন্য আমরা এখানে হেঁটে আসিনি। আমরা চাই আমাদের কথা প্রশাসন সহ আপনার মানুষ যেন পাঁচকুড়া ব্লকের লোক বুঝুক। বুঝতে শিখতে হবে, বাঙালি জাতি না বুঝে আজকে এই অবস্থা। রাজনৈতিক ভাবে আমরা যদি লক্ষ্য করি, আজকের দিনে ভারতবর্ষের চিত্রে এটা বোঝা যাচ্ছে যে এখানে হিন্দুরা বিপন্ন। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হচ্ছে, হিন্দুরা বিপন্ন। মিডিয়াতে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত হিন্দু মুসলমান হচ্ছে, হিন্দুরা বিপন্ন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মুসলমানদেরকে সমালোচনা করা হচ্ছে, বলা হচ্ছে হিন্দুরা বিপন্ন। তাহলে একটি রাজনৈতিক দল আছে যারা সংখ্যাগুরু হিন্দু সমাজকে এটা বোঝাতে চাইছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মাথায় এটা ঢুকাতে পারছে যে মুসলমানরা আমাদের জন্য ক্ষতিকারক। মুসলমান কারা? মুসলমান কারা? মাথা গরম করার জাতি। ধরে দিয়ে বললে মেরে দিয়ে আসবে, গাড়িতে পাথরটা ছোড়া হয়েছে পুরো হিন্দু অধ্যুষিত এলাকা থেকে। ফলে ২০০-৫০০ মুসলমান একসাথে হয়ে গেলে গাড়ি রাস্তায় অবরোধ, গাড়ির একটা ঢিল মারলে কোনো অসুবিধা ছিল না, অবাক হওয়ার কিছু ছিল না। পাশের চা দোকানে কেউ একটা যদি উত্তেজিত কথা বলতো, চা দোকানিকে একটা ধাক্কা ধাক্কি, একটা দুটা দোকানে ভাঙাচোরা করা হলে অস্বাভাবিক কিছু হতো না। কিন্তু কি হতো? এই ঘটনাটা ঘটাতে পারলে আগামীকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ভালো রাজনীতির টপিক হট ইস্যু হয়ে যেত, আপনি দেখতেন গোটা পশ্চিমবঙ্গের হিন্দুরা বিপন্ন হয়ে যেত, গোটা পশ্চিমবঙ্গের হিন্দু বিপন্ন হয়ে যেত। মুসলমান লোকেরা হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে। ফলে যারা রাজনীতি করেন, হিন্দু মানুষদের কাছে এটা ইস্যু হতো, হিন্দু লোকেদের কাছে এটা ইস্যু করা যেত। গোটা রাজ্যের একটা দেখতেন এখন হিন্দু দরদি জনগোষ্ঠী নেতা কত বেরিয়ে যেত। ফলে এই ঘটনাটা একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের লোকেরা ঘটাতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। অপর পক্ষে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল, যারা মুসলমানদের জন্য রক্ষা কবচ, যে তৃণমূল সরকার মুসলমানদেরকে একেবারে আঁচলের মধ্যে মায়ের স্নেহ দিয়ে বড় করছেন, সেই তৃণমূল সরকারের কাছে পক্ষ থেকে এই ঘটনাটি ঘটানো যায় কিনা ভাবার দরকার আছে। গোটা রাজ্যে যখন বিরোধী শূন্য হাওয়া চলছে, তখন পূর্ব মেদিনীপুর জেলায় হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আইমাকে নিয়ে নির্বিধায় গলার আওয়াজ তুলে একথা বলতে পারে সরকারের চোখে চোখ রেখে যে ইমাম রশিদির হত্যাকাণ্ডের মতন, বাবুল সুপ্রিয়র মতন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক নেতাকে বিজেপি থেকে টিএমসিতে ঢোকানো এটা প্রমাণ করে ভেতরে ভেতরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমরা বলতে পারি যে অর্জুন সিং মাইক বন্ধ করে দিবে, আজান বন্ধ করে দিবে বলে হাইকোর্টে পিটিশন করে বিজেপিতে গিয়ে, আজকে তৃণমূলের বড় বড় লিডাররা তাকে বলায় মুখে জড়িয়ে তাকে পার্টিতে ফেরত আনেন। তাহলে এই কথার মধ্যে আমাদের বলতে কোনো দ্বিধা নেই, একদিকে আপনারা সাধারণ হিন্দু লোকেদেরকে বেওকুফ বানাচ্ছেন, বোকা বানাচ্ছেন, সাধারণ হিন্দু লোকেরা যারা রাম রাজত্বের স্বপ্ন দেখে বিজেপিকে ভোট দিতে যায় তাদেরকে আপনারা বোকা তৈরি করছেন, অপরদিকে সংখ্যালঘু মানুষদেরকে বিজেপির জুজু দেখিয়ে
ভোটটা সংখ্যালঘু মানুষের নিচ্ছেন, তাদের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটালেও ঘটানো যেতে পারে বলে আমরা মনে করি। এই ঘটনা ঘটালে কি হবে আবার আমরা বলবো, পশ্চিমবঙ্গের মতন মাটিতে বিজেপি ক্ষমতায় না এসে যদি তারা এখন আমাদের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে যদি এরকম অ্যাকশন নেয়, কাল বিজেপি এসে গেল তো আমাদেরকে আর গরুর গোশ খেতে দিবে না। সংখ্যালঘু মানুষ সবার আগে এবং সবার পরে গরুর গোশ খাওয়া নিয়ে চিন্তিত। ভোটাধিকার চলে যায় কি যাক দরকার নেই, আমার গরুর গোশ খাওয়া দরকার। হিন্দু মানুষ তোমার পেট্রোল 150 টাকায় পুরো, তোমার মা ঘরের মধ্যে খেতে পাক না পাক, গরু তোমার মাতা হয়ে গেছে, সেই মাতাকে রক্ষা করছো তুমি। দেশের সবচেয়ে বড় বিফ এক্সপোর্টকারী কোম্পানি হিন্দু কোম্পানি, সেই কোম্পানিটা বিজেপি শাসিত সরকারের আন্ডারে আছে, গুগল সার্চ করলেই দেখতে পাওয়া যায়। কিন্তু হিন্দু মানুষদের এগুলো নিয়ে চিন্তা নেই, নেতা বলেছে বলে ঠিক আছে। ফলে এই ঘটনা একদিকে বিজেপি ঘটাতে পারে, তাদের লাভ কি? একদিকে তৃণমূল সরকারের অনুসারীরা এই ঘটনা ঘটাতে পারে, তাদের লাভ কি আমরা দেখতে পেলাম। তৃতীয়, এই ঘটনা ঘটানোর পিছনে রাজনৈতিক সরকারের লোকেদের সম্ভাবনা কেন বেশি আছে তার কারণ আরেকটি বিশেষ ভাবে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন অনেক প্রশাসনের সাথীরা এসেছেন, অনেক অফিসাররা এসেছেন, আমরা আপনাদেরকে হার্ট করতে চাই না, আমরা প্রশাসনকে রেসপেক্ট করি। পরিসংখ্যান বেরিয়েছে ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলিমরা ল অ্যান্ড অর্ডার কে মেনটেন করে, এটা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষে। আমরা পড়াশোনা করি, এই পরিসংখ্যান কোন মুসলমান কোন এজেন্সি তৈরি করে, ফলে এটা মাথায় রাখবেন। আমরা মারামারি করে ফেলি, আমরা জমি জমা দিয়ে ভাই ভাই ছুরি কাটারি করে ফেলি, কিন্তু যখন ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আসে তখন সবচেয়ে বেশি ল অ্যান্ড অর্ডার মুসলিম সম্প্রদায় দেখিয়েছে, এটা পরিসংখ্যান বলেছে আমাদের নয়, কোন মুসলিম জাতির নয়। এজেন্সি বলেছে যে এজেন্সি মুসলিম দ্বারা কন্ট্রোল নয়। কিন্তু ওই দিন ঘটনা আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে তার মধ্যে নন্দকুমার থানার ওসির ভূমিকা আমরা পছন্দ করিনি। তিনজন পুলিশ অফিসারকে দিয়ে তিনি ওখানে 1,500 উন্মত্ত জনতার মুখে ওসি পাঠিয়ে দিয়েছিলেন, এর কারণ আমরা কি আমরা ভাবতে চেষ্টা করেছি। তাহলে কি আমরা মেনে নিব ওই উন্মত্ত জনতার মধ্যে এরকম মহিলা একজন অফিসারকে তিনি পাঠিয়ে এই উত্তেজনাকে বাড়াতে চেয়েছিলেন? যদি এইখানে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটত আজকে গোটা মুসলিম জাতিকে আপনার আঙুল তুলে আপনারা ছুটাতে রাখতেন রাতের বেলা। একটা সময় ছিল আমরা বুঝতাম না, কিন্তু আজ আমরা বুঝি। একটা সময় ছিল আমরা যেখানে সংবাদ নেওয়া প্রয়োজন মনে করতাম না, আজকে আমরাও আইবির মতো খবর নেওয়াতে নিতে জানি। আজকে আমাদেরও কাছে সংস্থা আছে যারা আমাদের গ্রামের গঞ্জের খবর আমাদেরকে দিয়ে। সেই দিন রাতে প্রশাসন কিসের জন্য এই নির্দেশ পালন করেছিল কোন হিন্দু লোককে তোলা যাবে না, কার জন্য প্রশাসন এই অর্ডার ফলো করছিল এটা আপনারা জানেন, আমরাও জানি। আপনারা মনে করছেন আপনাদের কাছে টেলিফোন, আপনারা লোকের টেলিফোনে আড়ি পাততে পারেন, শুধু আপনাদের কাছে ক্ষমতা আছে। কিসের জন্য প্রশাসন সেদিন ওই এলাকার রাজনৈতিক নেতৃত্বদের সাথে বলেছিল? কিসের জন্য এসপি সেদিন দাঁড়িয়ে আমাকে নিজে প্রতিশ্রুতি দিয়েছেন উইদিন 24 আওয়ার্স আমি অ্যাকশন নেব, বলার পর 72 ঘন্টা পর্যন্ত হয়নি? কিসের জন্য ফরেন্সিক ডিপার্টমেন্ট 24 ঘন্টায় ঢোকার কথা বলে গাড়িটাকে রাস্তা প্রকাশ্যে রেখে বৃষ্টিতে ঝড়ে ভিজিয়ে ভিজিয়ে গাড়িটার মূল যে ইস্যু গুলো আছে ক্লু গুলো আছে ড্যামেজ করা হচ্ছে, কার স্বার্থে? এ প্রশ্ন আমরা করতে পারি, এ প্রশ্ন আপনি হয়তো জানেন। আপনি মনে করছেন মোল্লা লোক মাথায় টুপি দিয়ে আছে, এরা কি বুঝবে কার স্বার্থে নন্দকুমার প্রশাসন কাজ করছে, কার স্বার্থে সেদিন বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাতের ঘন্টার পর ঘন্টা হিন্দু এলাকায় গিয়ে কিসের মিটিং করছিলেন? প্রশাসন জেনেও কেন ওই এলাকায় রাতের বেলা যায়নি? কিসের জন্য রাত 1টা থেকে 2টা পর্যন্ত কিসের মিটিং চলছে? আমার বন্ধুরা আমার ভাইরা, আজকে আমরা যারা এখানে এসে পৌঁছেছি
তারা চায় আমরা গন্ডগোল করি, তারা চায় আমরা চেঁচামেচি করে রাস্তার গাড়ির গ্লাস ভাঙি, তারা চায় আমাদের পায়ের উপর পা তুলে দিয়ে এলাকার ছোট দু চারটা গুমটিকে আমরা ধাক্কাধাক্কি করে দিই। তারা আমাদের কাছে এটা চায়, কেন চায়? আপনি একটা গুমটি ভাঙলে তারা আপনাদের মূল লক্ষ্য থেকে আপনাদেরকে সরিয়ে দেবে। তারা চায় একজন অশিক্ষিত মক্কর মাতালকে দিয়ে আমাদের গাড়িতে একটা ঢিল ছুড়িয়ে দিতে, তারা চায় তার বদলে আপনি গন্ডগোল করুন। আপনি 10% গন্ডগোল করলে তারা 80% ঘুরিয়ে আপনাদের উপর অ্যাকশন নিতে পারবে। চলুন আমরা নন্দকুমার থানার যে অফিসারকে আয়োগে পাঠানো হয়েছিল হুজুর কেবলার বক্তব্য যে দেখুন যা হওয়ার হয়ে গেছে, আপনি কোন নিরাপরাধ লোককে কিন্তু আপনারা অ্যারেস্ট করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। এই জাতির বিরুদ্ধে লড়ছে প্রশাসনের লোক, আমাদেরকে বলছে আপনি যদি বলেন আমরা দু পাঁচটা লোককে তুলে নিব, দু চারটা হিন্দু লোককে তুলে নিলে আমি আপনাদেরকে বলবো দেখেছেন আইমার ক্ষমতা কত, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করিয়ে দিলাম, আপনারা বুকটা ফুলে যাবে। কিন্তু আমরা 10 বছর ধরে এখানে পরিশ্রম করছি, এজন্য নয় যে আপনারা আবেগে ঘেঁষে যান, আমরা চাইনি অ্যারেস্ট হোক। আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদিও প্রিডিকশন করা অপরাধ না, ভবিষ্যৎবাণী বলার উদ্দেশ্য নয়। কি হতে পারে, কেন এই ভবিষ্যৎবাণী? আমরা এদেশে আনিসকে দেখেছি, দেখেছি প্রশাসনের ক্ষমতা কত, গাধা পিটিয়ে তারা মানুষ তৈরি করে দেয়, বিড়াল পিটিয়ে তারা বাঘ তৈরি করে দেয়, প্রকাশ্যে মার্ডার কোষকে তারা সিআইডি তদন্ত করে তারা শীট গঠন করে সেটাকে সুসাইড বলে চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে কি এরকম তদন্ত করে কালকে রিপোর্ট আসলে অবাক হবেন আপনারা যে না গাড়িতে আসলে একটা বড় কিছু ইট ফিট এসে ট্রাকের চাকা থেকে লেগে এসে ভেঙে দিয়েছে? আপনারা ব্যাপার বুঝতে পারছেন না, পারেননি, এরকম ঘটনা রিপোর্ট আসতে পারে, অবাক হওয়ার কিছু না। প্রশাসনকে আমরা এটা জানিয়ে দিচ্ছি যে আপনারা কিছু বলার আগে আমরা এগুলো ভাবতে শিখে গেছি। কালকে আপনারা ফরেন্সিক ডিপার্টমেন্ট আসবে, তারা বলবে যে একটা ট্রাকের মাথা থেকে একটা বড় লাঠি এসে ট্রাকের গুড্ডু গুটলা এসে পড়ে গিয়েছিল, অথবা তারা বলবে ওই রাস্তায় একটা গাড়ির টায়ার এসে চাকায় লেগে গিয়েছিল, অথবা বলবে একটা ইটের গাড়ি যাচ্ছিল, ইটের গাড়ি থেকে একটা ইট খসে এসে পড়েছে, বলবে তারা। আপনারা বলার আগে আমরা বলছি আপনারা এরকম করে কেসটা তৈরি করবেন আমরা জানি, কেননা আপনাদের এটা ক্ষমতা নেই যে প্রশাসন এটা পারে না। আগে প্রশাসন কি করতো, রাজনীতি যারা করতো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, কিন্তু আজ প্রশাসন অসহায় একটা ডিপার্টমেন্টের নয়, প্রশাসনের ক্ষমতা আছে, প্রশাসন অ্যাকশন দিতে পারে, প্রশাসন অন্যায় তো অন্যায় বলতে পারে, ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব হলে তারা ছুটে যায় বড় বড় নেতাদের কাছে, সেলিব্রিটিদের কাছে, বড় বড় জি একটু মেনটেন করুন। আর এর ফলে দুর্নীতিরা যারা সন্ত্রাসবাদী, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অন্যায়কারী, তাদের বুক চওড়া হয়ে যায় তাদের মাথায়, কেননা নাকেই এলাকার জনপ্রতিনিধির ফোন চলে যায়, কাউকে তোলা যাবে না, ফলে প্রশাসন তুলতে পারে না। যদি প্রশাসন তুলতে পারত তাহলে আজকে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান হতো না, এই কেসটা নিয়ে আমরা হিন্দু মুসলমান করতে পারতাম, এই কেসটা নিয়ে আমরা রাজনীতি করতে পারতাম, এই কেসটা নিয়ে আমরা অশান্তি করতে পারতাম, কিন্তু আমরা করবো না। সেই হিন্দু মানুষ, সেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি, আমরা এজন্য লড়াই করতে আসি, আমরা সেই মুসলমানদের উদ্দেশ্যে বলতে এসেছি যারা আপনারা রাজনৈতিক নেতাদের গোলামি করেন। এই মানুষগুলো রোজের উপরে হেঁটে হেঁটে এসেছে, এরা পয়সার জন্য আসে, এরা অসহায় নয় যে এরা আপনাদের কাছে আমাদের কাছে কিছু অর্থনৈতিক সহযোগিতা পাবে, এরা ভালোবাসে। কিন্তু মাথায় রাখুন, আমাদের গাড়িতে যদি ঢিল পড়ে তাহলে আমরা বলি মেদিনীপুরের কোন এমএলএ এমপির গাড়ি ফাঁক থাকবে না, যে কোনো টাইম ঢিল পড়তে পারে। আর সেই ঢিলটা প্রমাণ হবে না, আপনারা দেখতে পাবেন জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের গাড়িতে ঢিল ছুটছে, আপনারা প্রশাসনকে দিয়ে যদি আটকাতে পারেন আটকে নেবেন, কিন্তু সেদিন আর দূরে নেই। আপনাদের কাছে আমার আবেদন, প্রশাসনকে টাইম দেওয়া হয়েছে, আজকে এসপি পূর্ব মেদিনীপুর আজকেও কথা বলেছে, তারা আমাদেরকে যে কথা বলেছে আমরা মান্যতা দিয়েছি, সেদিন আমরা সহযোগিতা করেছি, গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে দিতে পারতাম,
রাজনীতি করতে পারতাম, আমরা করিনি। প্রশাসন বলেছে গাড়িকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমরা আজ আপনাদেরকে বলে দিই, আগামী মঙ্গলবারের মধ্যে যদি সিদ্ধান্ত না হয়, আমরা আগামী বুধবারের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বন্ধ রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি অনুরোধ করবো হিন্দু মুসলমান সমস্ত মানুষকে সহযোগিতা করুন, এটা আইমার সর্বভারতীয় সম্পাদক সভাপতির গাড়ির ঢিল ছোড়ার জন্য নয়, এটা কার আপনারা হতে পারে, আমাদের বন্ধে হাত সহযোগিতা করুন, সহযোগিতা করুন। রাস্তাঘাট আপনারা সেদিন আমাদেরকে যদি ঘোষণা করি আমরা, আপনারা দোকান বন্ধ রাখবেন, আমাদের ছেলেদেরকে বাধ্য করবেন না অবাঞ্ছিত কোনো কাজ করার জন্য। আমরা বন্ধ চাই না, বন্ধের রাজনীতি আমরা বিশ্বাস নই, কিন্তু এই দেশে এমন একটি দেশ যেখানে রাস্তা অবরোধ না করলে সরকার টনক নড়ে না। আমরা এমন দেশে বাস করি যে দেশে হই হাই না হওয়া পর্যন্ত সরকার টনক নড়ে না, ফলে আমরা বাধ্য হচ্ছি না, আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা সেই জায়গাটা তৈরি করুন। আপনারা জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় আপনারা খবর দিয়ে দিন, বন্ধ পূর্ব মেদিনীপুর জেলায় ডাকা হবে, আপনারা সেই বন্ধকে সর্বাত্মক ভাবে একটা রাস্তার কেবলমাত্র মেডিসিনের দোকান, ওষুধ দোকান এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোন গাড়িকে আমরা সেদিন রেয়াত করব না। অ্যাম্বুলেন্স হেভি ভেহিকলস কোন চলবে না, এমার্জেন্সি ভেহিকল যা আছে সেই এমার্জেন্সি ভেহিকল ছাড়া কোনো গাড়িকে আমরা চলতে দেব না। আমরা এখন থেকে বললাম সরকার যদি পারে আমাদের বনকে সেদিন আটকা, আমরা দেখব আমরা বন করতে পারি কিনা। আপনাদের সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, আগামীতে আপনাদের কাছে আরো বেশি আমরা প্রত্যাশী এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সকলেই আপনার কাছে ধন্যবাদ জানাই।